এরপরে প্রশ্ন করেছেন এম আব্দুল্লাহ আবদুল্লাহ নোমান কাপড়ের ন্যূনতম কী পরিমাণ নাপাকি নিয়ে নামাজ পড়া যায় ভাই আবদুল্লাহ নমান কাপড়ে নাপাকি কতটুকু নেওয়া যাবে এটা নিয়ে অনেক ঐলামায় বলেছেন এক দেড়হাম পরিমাণ আমাদের সোলামাইকরাম মতে এক দেড়হাম পরিমাণ এক দেড়হাম মানে হলো হাত স্বাভাবিক থাকলে তার মাঝখানে যে গর্তটা থাকে এই পরিমাণ যদি নাপাক হয় সেটা সহনীয় এর বেশি হলে সেক্ষেত্রে পড়া যাবে না তবে অনেক লামা মানে সাধারণভাবে নাপাক থাকলেই আর পড়া যাবে না এমনটি বলেন তবে হ্যাঁ সুইচের আগার পরিমাণ যদি ছোটো ছোটো কোনো নাপাক শরীরে এসে লাগে কাপড় এসে লাগে সেটা মাফ সেটা থাকলে কোনো অসুবিধা নেই কারণ ওটা থেকে বাঁচা অনেক সময় সম্ভব হয় না এরপরে প্রশ্ন করছে